আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইলা কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো চিকেন গ্রিল। কম তেলে হেলদি এই রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে। যারা এখন ইলা কুকিং স্টুডিও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আট পিস চিকেন ধুয়ে কেচে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া, মাংসের মশলা 1 চামচ, স্বাদ মতো লবণ, সাদা কালো গোলমরিচ 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ সরিষার তেল। আমি রাঁধুনির সরিষার তেলটা ইউজ করি, এটাতে ভালো একটা স্মেল পাওয়া যায়, টেস্টটাও ভালো হয়। আমি ম্যারিনেট করে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। আমি লোহার একটা প্যানে একেবারেই কম তেল দিয়ে দিচ্ছি, এটা 2 টেবিল চামচের মতো হবে। প্যানটা ভালো করে গরম করে তেলটা দিলে ভালো একটা স্মেল আসবে এবং গায়ে একটা গ্রিলের যে একটা পোড়া পোড়া ভাব সেটাও আসবে। আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা সরিষার তেল। প্যানটা আমি যতটা গরম চাচ্ছি সেরকম গরম হয়েছে, এখন আমি লেগগুলো সব দিয়ে দিব। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে প্যানটা আমি কতটা গরম করে নিয়েছি। আমি এপিট ওপিট ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে রান্না করব। আগে একটা পিট একটু ভালো করে হোক টেস্ট করে দেখি ওই পিটটা কেমন হয়েছে। চুলার জালটা থাকবে মিডিয়াম থেকে আর একটু কম, লো এবং মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রাখতে হবে। এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বরাবরের মতো। আশা করি আজকের রেসিপিটাও ভালো লেগেছে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।